ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন করেছেন সহিহ এবং হাসান হাদিসের বিষয়ে। সহিহ হাদিস বলা হয় যে হাদিসটি ধারাবাহিকভাবে এবং সঠিক সংরক্ষণের মাধ্যমে নির্ভরযোগ্য সনদে, মানে নির্ভরযোগ্য সূত্রে যে হাদিসটি এসেছে এবং যার মধ্যে কোনো ত্রুটি নেই, মানে বর্ণনাকারীদের মধ্যে কোনো ত্রুটি নেই, তাহলে এক হলো যে সঠিক সংরক্ষণ, নির্ভরযোগ্য সূত্র এবং কোনো হাদিস বিশারদগণ তার বর্ণনাকারীদের মধ্যে কোনো ত্রুটি বর্ণনা করেননি, সেটাকেই বলা হয় সহিহ হাদিস। আর হাসান হাদিস বলা হয় যে সহিহ হাদিসের যেই গুণাগুণগুলো বলা হলো, উল্লেখিত গুণাগুণগুলো থাকার পরও যদি বর্ণনাকারীর স্মরণশক্তি কিছুটা দুর্বল প্রমাণিত হয়, মানে সহিহ হাদিস আর হাসান হাদিস প্রায় সমপর্যায়েরই, কিন্তু হাসান বলা হয় ওই হাদিসকে যে সহিহ হাদিসের যেই গুণাগুণ বলা হলো, মানে সঠিক সংরক্ষণ ছিল, সকল ওই সময়কালের সকল মহাদ্দিসগণ লিপিবদ্ধ করেছেন, নির্ভরযোগ্য সনদগুলো, সকলের সনদগুলো যথাযথ বরাবর আছে, মানে অঙ্ক যদি কেউ করে আর যদি 10 জনের অঙ্ক যদি সঠিক হয় তো যোগফল কিন্তু একই হবে, কিন্তু কারো যোগফল ভিন্ন ভিন্ন, তাহলে বুঝতে হবে যে অঙ্ক সঠিক হয়নি। তো সহিহ হাদিস হলো যে সঠিক সংরক্ষণ, নির্ভরযোগ্য সনদ, এবং এই যেই সূত্রটি বা যেই সনদে যারা রাবিগণ তাদের কোন ত্রুটিযুক্ত বর্ণনা অথবা স্মৃতিশক্তি কিছুটা দুর্বল বলে প্রমাণিত হয়নি, এমন এমন বর্ণনা, এমন বিশুদ্ধ বর্ণনাই হলো সহিহ হাদিস, মানে একেবারে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন। আর হাসান হলো যে সেই গুণাগুণ তো আছে, কিন্তু এমন একজন ব্যক্তি যিনি হয়তোবা বিদ্যাপনতার কারণে অথবা স্মরণশক্তি কিছুটা তার দুর্বল বলে প্রমাণিত হয়েছে, সেগুলোকে হাসান, সে হাদিসকে হাসান হাদিস বলে। এগুলো সহি এবং হাসানের ব্যবধান।